বিভিন্ন রকমের কাগজ, গাড়ির পুরনো টায়ার, প্লাস্টিক সহ বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে জেলার বিশেষ সুনাম ছড়িয়েছে পেশায় হোমগার্ড কর্মী বিষ্ণুচন্দ্র সাহা। তিনি দুর্গা প্রতিমা তৈরির মধ্যে দিয়ে তুলে ধরেন সমাজ সচেতনতার বার্তা। এবারও তিনি মাছ ধরা জালের সুতো দিয়ে তৈরি করেছেন দুর্গা প্রতিমা। বিভিন্ন রকম কাগজ, গাড়ির পুরনো টায়ার, প্লাস্টিক সহ বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে জেলায় সুনাম ছড়িয়েছে পেশায় হোমগার্ড কর্মী বিষ্ণুচন্দ্র সাহা। প্রতিমা তৈরির মধ্য দিয়ে তিনি তুলে ধরেন বিভিন্ন সমাজ সচেতনতার বার্তা। এবারও তিনি মাছ ধরা জালের সুতো দিয়ে প্রতিমা তৈরি করেছেন। বাঁকুড়ার ডোকরা শিল্পের আদলে তৈরি করেছেন প্রতিমা। থিম হিসাবে তুলে ধরেছেন বিশ্ব উষ্ণায়নের বার্তা। মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি বাঘাযতীন ক্লাবের এবারের পুজোয় বিষ্ণুবাবু সুতোর তৈরি প্রতিমা। তবে এবারও দর্শকের নজর কাড়বে এই প্রতিমা আশাবাদী শিল্পী ইংরেজবাজার শহরের কৃষ্ণ কালীতলার বাসিন্দা বিষ্ণুচন্দ্র সাহা। পরিবারে রয়েছে স্ত্রী ও এক মেয়ে। পেশায় হোমগার্ড কর্মী বিষ্ণুবাবু অবসর সময়ে শখের বসে প্রতিমা তৈরি করেন। এক সময় বাবা মনোহর চন্দ্র সাহা মৃৎশিল্পী ছিলেন, বাবার কাছেই হাতে খড়ি। তবে চাকরি পেয়ে যাওয়ায় বন্ধ হয় শিল্পকর্ম। গত 10 বছর থেকে কাজের ফাঁকে অবসর সময় একটা দুটো করে প্রতিমা তৈরি করছেন। তবে নতুন চিন্তা ভাবনায় প্রতিমা তৈরি করে একাধিকবার সম্মানিত হয়েছেন। কাগজের প্রতিমা তৈরি করে 2016 সালে বিশ্ব বাংলার সম্মান পান। তবে মাঝে 3 বছর প্রতিমা তৈরি করতে পারেননি অসুস্থতার জন্য। এবার ফের কাজ করছেন। প্রায় 1 বছর থেকে প্রতিমা তৈরি করছেন। ঘরের তৈরি বুনির উপর প্যারিস প্লাস্টারের পোলে দেওয়া হয়েছে, তার উপর আঠা দিয়ে সুতো দিয়ে প্রতিমা তৈরি করছেন। প্রতিমা তৈরি করতে প্রায় 35 কেজি সুতোর প্রয়োজন হয়েছে। একা কাজ করা সম্ভব হয় না, তাই স্ত্রী পূর্ণিমা সাহা নিয়মিত সাহায্য করেন। প্রতিমার এক হাতে থাকছে একটি পৃথিবী, মাথার উপরে শিব মূর্তি। শিবের জটা থেকে জল পড়বে পৃথিবীর ওপর, ঠান্ডা করবে পৃথিবীকে। বিশ্ব উষ্ণায়নের বার্তা দিয়ে এমন চিন্তা ভাবনা। বিষ্ণুবাবু বলেন, প্রতিবছর দর্শক আমার প্রতিমা দেখার জন্য অপেক্ষায় থাকে। এই বছর সুতো তৈরির প্রতিমা আশা করি মন জয় করবে দর্শকদের। আমি বিগত 10-12 বছর ধরে বিভিন্ন রকমের জিনিস দিয়ে বিভিন্ন রকমের কাজ করে আসছি। যেমন সুপারি গাছের খোলা, ফেলে দেওয়া টায়ার টিউব, পোড়া মাটির হাঁড়ি, কলসি ভাঙা, সেটা দিয়ে তৈরি করে খুব নাম পেয়েছিলাম। এবং আমার প্রতিমা প্রত্যেক বছর কিছু না কিছু বার্তা দেয়া থাকে। এবারে যে প্রতিমাটা তৈরি হচ্ছে সেটা বিষ্ণুপুর বাঁকুড়ার সেই ডোকরা শিল্পের আদলে মাছ ধরা জালের সুতো দিয়ে প্রতিমাটি তৈরি হচ্ছে। এবং বিষ্ণুপুর বাঁকুড়ার সেই শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটাকে তুলে ধরার জন্য আমার একটা ক্ষুদ্র প্রয়াস। এবং বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে, সেই বিশ্ব উষ্ণায়নের উপরে মানুষের কাছে একটু বার্তা পৌঁছে দেওয়ার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মায়ের এক হাতে পৃথিবী দেয়া হয়েছে। এবং সেই পৃথিবীকে ঠান্ডা রাখার জন্য শিব তার জটার থেকে সেই গঙ্গার ধারা দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছে। কি তৈরি করছে এবং কীভাবে তৈরি করছে? এটা আপনার কাঠামো করে খড়ের উপরে প্যারিসের প্রলেপ দিয়ে তার উপরে সুতোর ইয়ে করে কাজ করছে। এই যে স্বামীর সাথে কাজ করছেন, কীভাবে করছেন? সংসারে কাজ করে নিয়ে যতটুকু সময় পাই করে নিই। বাড়িতে কিছু করতে হয়, যে এগুলো কাজ করতে হয়, বুনতে হয়, এ দিয়ে উল্কাটা দিয়ে হাড় কুরুশ কাটা দিয়ে বুনতে হয়। বুনে নিয়ে যখন কাজ করে তখন হেল্প করতে হয়, ধরাতে হয়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।